spatial voice for the spatial community. বেতার বাংলা প্রবাসী বাঙালির কণ্ঠ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে যিনি বেতামালা শুনছেন শ্রোতা বন্ধুরা দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা আজকের এই চব্বিশ ঘন্টা সম্প্রচারের প্রথম বর্ষপূর্তিতে আপনাদের এখানে উপস্থিত। একদম বাজাই বাংলাদেশের ঢুল, মুরা সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের। চব্বিশ ঘন্টা রেডিওর জন্য নাজিম ভাইকে আরেকবার করতালি আপনারা দিবেন আমি জানি। বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী, তোমায় জানাই স্বাগত এই দিনে। আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে চলুন দুজনে যাই কোথাও হারে। বরভোজ ইউরোপের মাটিতে চব্বিশ ঘন্টা একটা রেডিও। আসসালামু আলাইকুম, thank you very much for inviting me. I'm delighted to be here and very, very pleased that Better Bangla has chosen this, I think, superb venue for this auspicious celebration. Especially amar ekta favorite gaan je Karimer gaan gai amar mon re bujay ekhon ko kintu ami gaan shune amar mon re bujay Better Banglar thake. এই পর্যায়ে বেতার বাংলা আজকে এসেছে, আমি আমি মনে করি নাজিম ভাই, বাবুল ভাই এবং ওনাদের সাথে যারা রয়েছেন সংশ্লিষ্ট প্রত্যেকের মানে অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে বেতার বাংলা এই অবস্থায় এসেছে। প্রবাসের বাঙালির কণ্ঠ বেতার বাংলা, বেতার বাংলা শ্রোতা মণ্ডলী, এই হচ্ছে বেতার বাংলার টিম, এই হচ্ছে বেতার বাংলার প্রেজেন্টার। গিভ এ বিগ হ্যান্ড, গিভ এ ভেরি বিগ হ্যান্ড। এই এদেরকে নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত এবং আপনারা প্রত্যেক দিন শুনেন এদেরই কথা এবং সেই সাথে আজকে তারাই আপনাদেরকে উপহার দেবে কালচারের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান। শুধু তারা নয়, তাদের সাথে থাকবে বেতার বাংলার লিসেনার শ্রোতা ফোরামের পক্ষ থেকে আরও অনেক শিল্পী, তারপর থাকবে আমাদের লন্ডনে প্রবাসে এখানকার খুবই নামি দামি যারা প্রবাসে গানগুলোকে টিকে রেখেছে কালচারাল অনুষ্ঠান, তাদের অনুষ্ঠান এবং আপনারা সবাই অনুষ্ঠান উপভোগ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ এবং সবাইকে অত্যন্ত সানন্দ অভিনন্দন। I want to congratulate Betar Bangla on their first year anniversary because it's taken so many people to work so hard to make it such a great success. Protestar madhyame protestan gore uthe temoni ekti protestan Betar Bangla ar ei jomkalo shondha jara sponsor korechen tader naam gulo bar bar bolte chai: Tower Hamlets Council, CM Media, JMG Cargo, Simple Call, Channel S. এবং যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তারা হলেন রয়্যাল রিজেন্সি, বাংলা টিভি, ফিল্ম এশিয়া, হিলসাইড ট্রাভেলস, প্রাইড অব এশিয়া, চ্যানেল আই, পত্রিকা বাংলা টাইমস, উইকলি বাংলাদেশ, বাংলা মিরর, এসএম ইমিগ্রেশন, সাসকা ফুডস, ময়নুল ইমিগ্রেশন, ফরেস্ট গেট ফোন হাউস। প্লিজ তাদের জন্য করতালি এবং আমাদের জন্য বিদায়। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল দ্য স্পন্সরস এন্ড সাপোর্টারস। ছড়ো ছড়ো মুখর বাদর দিনে, ছড়ো ছড়ো মুখর
এই পাশে শোনা যায় নাই ভাইরা, আবার দেন, গুড ইভিনিং ইস্ট লন্ডন, থ্যাংক ইউ। হ্যালো, ইজ এনিওয়ান দেয়ার, ক্যান ইউ হিয়ার মি? বাঁচি না গো, বাঁচি না গো, বাঁচি না গো, বাঁচি না গো, প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া দিল কোনে, আসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে। The winner is Shaiq Ahmed with 3,704 votes, 74 votes. Yes, assalamu alaikum, good evening and shubho shondha. This is how I start my show when I'm sitting in Channel S. And that's the, yeah, that was the question, where is my gamsa? Aswale, luyaitam aslam, o judi khab dekhi lain, khoi bain to janoin, in advance, o tore anchi na. Yes, aswale, because of Channel S I'm here, and because of Amargao I'm here. Put your hands together for Amargao. And I can see Zulil Bhai sitting right at the front. And my producer Ahad Bhai is with Thank us. Thank you very much. Give a big hand for Shaiq Bhai, please. The best presenter of the year 2012 from Betar Bhai. এই মুহূর্তে একজন কলার আমার সাথে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমি একে দূরন্ত যা যাবর, দিন নেই রাত নেই, বসে থাকি গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি একে, ভাইয়া আমি খুবই দুঃখিত, আমাদের স্যাটেলাইটের সমস্যার কারণে লাইনটা কেটে গেছে, আপনি আবারও টেলিফোন করবেন। আমাদের নাম্বার হচ্ছে 0207-729-4333। কথা বলতে না বলতে লাইন চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বেতার বাংলা। হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়া আলাইকুম সালাম ভাইয়া, কে বলছিলেন? আমার লাইনটা কাটি দিল এখানে। কে বলছিলেন, কোথা থেকে বলছেন ভাইয়া? আমি 123 আমান রোড থেকে বলছি। আমান রোড থেকে ভাইয়া, কেমন আছেন? ভালো, আপনি আমার লাইনটা কেটে দিলেন কেন ভাই? ভাইয়া আমি তো আপনার গানটা কাটি নাই, আসলে স্যাটেলাইটের সমস্যার কারণে লাইনটা কেটে গেছে। স্যাটেলাইট, আমার গানের সময় কি আপনার স্যাটেলাইটটা নষ্ট হয়ে গেল? ভাইয়া করার কিছুই নাই। তাহলে আমি শুরু করে দেই? না, আপনি সাথে থাকুন একটু পরে। আগে যদি জানতাম আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবাই তুমি, আমি না বুঝিয়া নতুন যৌবন, না বুঝিয়া নতুন যৌবন, তারে সপিলাম তার দেখানা পাইলাম, শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম, শুধু ভালোবাসিলাম। Singer of the Year 2011, Alaa Rahman is the winner, 2,936 votes. Nearest winner was 2,248. Alaa Bhai, please. Thank you. প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আপনাদের সাপোর্টে শুধু আমরা না, আমাদের লন্ডনে যে গোটা কয়েকজন শিল্পী আছি, আমরা সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করতেছি। তবে আমি চাইতেছি একটা সেকেন্ড যদি আপনারা ধৈর্য ধরে থাকেন, আমি চাই আমার মেয়ের হাতে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। দিস অ্যাওয়ার্ড ফর অনিকা, ইউ ক্যান টেক ফর মি, থ্যাংক ইউ। আমাদের পরের জেনারেশনকে এটাই আমি, এর ওকে হাতে তুলে দেওয়ার মিনিংটাই হলো এই জেনারেশন যেন এইভাবে
আমাদেরকে সারপ্রাইজ কিছু কিছু দেয়, আমরা আশা করি তাদের কাছ থেকে। আর্টিস্ট হোক, লেখাপড়ের দিকে হোক, যে কোনো দিকে হোক, আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন যেন আমাদের চেয়ে আরো ভালো করে। আমার বন্ধু আবি হনে গো, সহে না পোড়ানে গো, একেলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবি হনে গো, সহে না পোড়ানে গো, একেলা ঘরে রইতে পারি না। এবং নজমুন্নেসা পিয়ারি, প্রবাসী সাহিত্যিক এবং মিডিয়া ব্যক্তিত্ব, উনি অ্যাওয়ার্ডটি প্রদান করবেন ওহেদ ভাইকে। কয় সারপ্রাইজিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমি জানি না যে আমি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছিলাম। বেতার বাংলা ফার্স্ট ইউনিভার্সিটি 2012 একটা স্পেশাল অ্যাওয়ার্ড আমাকে আপনারা দিচ্ছেন, এবং এটা আমাকে এনকারেজ করবে কমিউনিটির জন্য আরও বেশি করে কাজ করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তোরে বানাইয়া রাই পুরস্কার, কারণ আমরা খবরের মধ্যে কান পেতে থাকি। এবং উইনারকে আপনারা দুটো হাত একত্র করে করতালিতে মুখরিত করে তুলুন, আব্দুর রব রাজু। আব্দুর রব রাজুর জন্য একটা বড় হাততালি প্লিজ। যৌবনে সাজাতে তোমাকে সুন্দরী, ফাগুনে লেগে গেছে তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে। পাগল হলো যে আয়না তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, ভাঙলো কাচের আয়না। বাবুর জন্য অতি মূল্যবান একটা পানের বাটা একটু ধরবেন, আমি একটু কথা বলি তাদের জন্য। আচ্ছা, এটা কি পান রাখা যাবে? হ্যাঁ, আসলে আপনার মনে হচ্ছে এই জিনিসটা আপনার পছন্দ হয় নাই। না, পছন্দ হয় নাই আমি বুঝতে পারছি। আরো কিছু রাখলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আপনাকে কিছু। এইটা তো খালি, এইটার মধ্যে কিছু নাই। আচ্ছা আচ্ছা, একটু আপনি ওইটার মধ্যে একটু হাত দেন তো, ওইটার উপরে বলেন এবরা কে জেবরা, লাগ বেল কি লাগ, সামান্য কিছু এখানে চলে আয়, বলেন না কিছু চলে আসুক, যা দেখা যাক। হ্যাঁ, ওকে, তাহলে ধন্যবাদ। আবার একটু মাইকটা ধরবেন প্লিজ। এই যে দেখেন এখানে কি আসলো, এই সামান্য আমার পক্ষ থেকে এবং শ্রোতাপুরমের পক্ষ থেকে এইগুলো আপনি নিচে নিয়ে খুলবেন, এখানে খুলবেন না প্লিজ। তারপরে আর একটা জিনিস আছে, এইটাও নিচে নিয়ে খুলবেন। তারপরে একটা জিনিস আছে, ওইটাতে এম লেখা, কি রিং, এই এম লেখা কি রিং দিয়ে বেতার বাংলার চাবিটাকে শক্ত করে ধরে রাখার জন্য আমি মণিবাবিকে ওনার নামের অক্ষরের প্রথম অক্ষর। দ্বিতীয়টা হলো এন, এন লিখা মানে নাজিম ভাই, ওনারা দুইজন যেন দেখেন। নাজিম ভাই কিন্তু বেতার বাংলার হাল ধরেছেন, আর মণিবাবি ওইখানে ফাল ধরেছেন, বুঝছেন? তারা দুইজন যেন শক্ত করে বেতার বাংলার চাবিকে শক্ত করে ধরে রাখতে পারেন, তার জন্য দুইজনের আমার পক্ষ থেকে উপহার। ধন্যবাদ বঞ্চে আসার জন্য মণিবাবিকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা ম্যাজিক দেখানোর জন্য। আর অবশ্যই আমাদের সমস্ত, যেহেতু এখন শ্রোতা না, এখন আমাদের সবাই দর্শক, তো দর্শক সবাইদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুরুতে বিশ্ববিধাতির বলবীর চিরুন্নত মামসী, আমি ঝঞ্ঝা আমি খুনি, আমি পথ সম্মুখে যা পায় যাই চৈনি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন। I'm delighted to announce the winner for this year, for the presenter of the year, sorry, for 2011, is Mustaq Ali Babul with 2,078 votes. Thank you, listeners. এটা আপনাদের পাওয়া, আপনারা আমার
প্রিয় শ্রোতা, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, অনেক অনেক ধন্যবাদ বাবুল ভাই। বাবুল ভাইয়ের জন্য একটা হাততালি প্লিজ। বেস্ট প্রেজেন্টার, বেতার বাংলা পরিবারের একজন খুবই প্রিয় সদস্য, আলীকে বেতার বাংলার পক্ষ থেকে সম্মাননা দেওয়ার জন্য একটি ক্রেস্টের মাধ্যমে গিভ এ বিগ হ্যান্ড। This award, community-based award, jototuku paoa jay eta apnar ar mane apnar ar victory, it's your celebration and it's your achievement. So I'm not very good at receiving these things, but I know that if it encourages other people, it's a good thing. And I just want to say a big thank you. I think our community is going from strength to strength. Thank you so much, and thank you to Betar Bangla for your support. And thank you for this certificate also I am offering you. Thank you. Shunin, 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 shobe shunin diya mon, London shaharir kota kori bhobarno, hobi gonjer koito rami shunam gonjer kura, shurmano dir gangtil hoya, শুনে ধেলা মোড়া। শুনেন 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 সবে শুনেন দিয়া মন, লঞ্জন শহরের কথা করি ভবনন, বিদেশি ভিসা লইয়া আইলাম লঞ্জন শহর, কুইনের বাড়ি দেখে আমার ঝুড়াইল অন্তর, লঞ্জন শহর ঘুরে ঘুরে গেলাম মাদাম তুষ, লেস্টাস কয়ার কি আমি হইলাম বেহুশ, অক্ষর সার কাছ ঘুরে দেখি লাখো মানুষের ঢল, রাতের বেলা পিকা চিলি খরে জলমল, যেইবার সারা ট্রেন চলে আগে জানতাম না, চকলেন রেলওয়ে চলে দেখি সত্যি ঘটনা, টেমস নদীর সুড়ঙ্গ পথ প্রাচীন আশ্চর্য, মিলে নেই আম জমে দেখি নানান কারুকার্য, টাওয়ার ব্রিজে গিয়ে দেখি আজও কারখানা, জাহাজ আসলে ব্রিজটি হয়ে যায় দুইখানা, হাঁটতে হাঁটতে গেলাম আমি পার্লামেন্টের কাছে, পার্লামেন্টে গিয়ে দেখি বাঙালি এমপিও আছে, আর আছে রে ভাই বাংলাদেশের সকল রাজনীতি, আরো আছে জেলা থানার নানান সমিতি, সমাজেতে দেখলাম আমি কত গলা গলি, যেমন গলা গলি রে ভাই তেমন দলা দলি, কবাসীর ঘরে ঘরে দেখলাম শিক্ষার আলো, শিক্ষা দীক্ষা বিস্তার দেখে মনটা ভরে গেল, ডাক্তার দেখলাম ইঞ্জিনিয়ার দেখলাম দেখলাম ব্যারিস্টার, লেখাপড়ায় যত্ন নিতেন ধন্য বাপ, বাংলা টাউনের কথায় আমি কি আর বলবো ভাই, দেশের বাইরে মিনি দেশ যার তুলনা নাই, ইউরোপের বড় মসজিদ শুনতাম যাহা কানে, এলএমসিতে ঢুকে দেখি দেখলাম তা দুই নয়নে, মাস বাজার কাঁসা বাজার দেখলাম সেজুয়েলের কাছে, জিনিসটি গিয়ে দেখি বন্দর বাজারও আছে, পাড়ায় পাড়ায় বাঙালি রেস্টুরেন্ট ইন্ডিয়ান নাম দিয়া, ওয়াটার লিলিতে গিয়ে দেখি লাইলি মজনুর বিয়া, আর লন্ডনে এসে দেখলাম আমি কত আরি ফরি, বৈশাখী মেলায় গান গাইছেন আনোয়ার চৌধুরী, কুনমে স্টোরি নবা নাইল কেমন দেখা যায়, জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, সবার প্রিয় মানুষ রে ভাই, সবার প্রিয় মানুষ রে ভাই ডক্টর সাইদুর রহমান, বেতার বাংলার জন্মদিনে বাড়াইয়াছেন সম্মান, শামিমা আপার জন্মদিনে মজা করলাম কত, 60 বছর পার করেছেন রয়েছেন আগের মতো, কত কিছু দেখলাম রে ভাই লন্ডন শহর, মালবারি প্লেসে গিয়ে দেখি লুৎফর রহমান মেয়র, জয় 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 ভাই রে বাঙালিদের জয়, বাংলাদেশের মান সবাই রাখবে হেন নিশ্চয়, আর কাজ করত কাজ কর্ম করতে চাইলাম ওয়ার্ক পারমিট নাই, বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন আমার দুলাভাই, বিয়ে হবে লন্ডন থাকবো লাগছিল কত খুশি,
পাত্রী এসে যে গায় আমায় আর ইউ ফ্রেশি তোবা 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 রে ভাই করবো না আর বিয়া রিটার্ন টিকেট হাতে আছে দেশে যাই মুগিয়া বেতার বাংলা বর্ষ পূরণ করছে আয়োজন শ্রোতা ফোরাম জানায় তাদের সাদর সম্ভাষণ মুক্তিযোদ্ধা নাজিম ভাই কারো নাইও জানা একটা কিছু করবেন বলে হইলেন দিওয়ানা দীর্ঘদিনের প্রচেষ্টাতে পাইলাম যাহা ভাই বেতার বাংলা তারিফ ধন্যবাদ জানাই দলে দলে প্রেজেন্টার করছেন অনুষ্ঠান মনি বাবির বাগে থাকত পূরণ শূন্যস্থান সুন্দর সুন্দর অনুষ্ঠান সবাই হয় বেকুল অনুষ্ঠান সাজিয়ে দিন মুস্তাক বাবুল সবার প্রিয় পুঁথি পাঠক আপনাদের মাসুদ ভাই সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করিতে চাই পুঁথি শোনার জন্য সবাইকে ধন্যবাদ অ্যাওয়ার্ডটা অন বিহাফ অফ মেয়র লুৎফুর রহমান ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট হুইচ ইউ হ্যাভ অ্যাচিভড and that is also achieved through the campaign of the media and the community jointly working together thank you ekhon ami sir ke onurodh korchi ekta minute share korte thank you ami just lutro bhai er pokkho theke ekta message diye dai assalamu alaikum amader je mayor sahab lutro man sahab onar pokkho theke uni aste paren ami ageo bolechi ta bishesh ekta karone onar ekjon attiyo খুব অসুস্থ তো পেডিংটনে গিয়ে উনি আটকা পড়েছেন তো ওনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনারা যে গত নির্বাচনের সময় আপনারা বিশেষ করে পুরো বাংলাদেশি কমিউনিটি এবং ইনফ্যাক্ট ফুল হোল কমিউনিটি আমরা যে আমাদেরকে যে সাপোর্ট করেছেন এবং এটা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ লুতুর ভাই আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা পুরো ক্যাবিনেট টাউনলেসের কাউন্সিল আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এর বদৌলতে আমরা আমাদের কমিউনিটির জন্য যা কিছু করা দরকার ইনশাল্লাহ আমরা করে যাব এবং করে যাচ্ছি ইনশাল্লাহ 24 hours আমরা চেষ্টা করব আপনাদের খেদমত করার জন্য এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের যে ক্যাবিনেট রয়েছে এখানে দুই ক্যাবিনেট মেম্বার রয়েছেন রফিক ভাই এবং শাহেদ এবং আমাদের এই ক্যাবিনেট ওয়ান্ডারফুল একটা ক্যাবিনেট আমরা অত্যন্ত সুন্দর কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া পেলে এই টাউনলেসের বাসিন্দাদের জন্য আমরা আলো বারো কাজ করতে পারব ধন্যবাদ যার কণ্ঠস্বর শুনলেই আমরা বুঝতে পারি উনি ফোন করেছেন যে অ্যাওয়ার্ডটা এটা দিতে যাচ্ছি আমরা এই বিশেষ অ্যাওয়ার্ডটা দিচ্ছি আমরা বেতার বাংলার পক্ষ থেকে মিসেস চৌধুরীকে আর অ্যাওয়ার্ডটা তুলে দেবেন আমাদের বেতার বাংলার একজন ডাইরেক্টর মেহের আহমেদ নিশি মাহের আহমেদ নিশি আপুকে আমি অনুরোধ করছি এই সম্মাননা পদকটি তুলে দেবার জন্যে মিসেস চৌধুরী আমাদের মা আমাদের সমস্ত প্রেজেন্টারদের মা উনি এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে উনি ফোন করেন না আমাদেরকে উনি উৎসাহ দেন আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সবসময় উনি বলেন তোমাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে মা তোমাকে দেখতে চাই মা আজকে ওনাকে দেখতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছে আর আমি আজকে এই অ্যাওয়ার্ডটা ওনাকে দিতে পারছি সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শারীরিক কিছু প্রবলেম থাকা সত্ত্বেও আপনি আমাদের সাথে এসেছেন আমাদের এই মহা আনন্দে সামিল হয়েছেন সব সময়কার মতো আজও এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে আমি এই অ্যাওয়ার্ডটা দিতে পারি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আসসালামু আলাইকুম আমি অনেক কৃতজ্ঞ বাবু আপনাদের কাছে আপনারা এত কষ্ট করেন আর আমাদের যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে আমাদের একটা মাতৃভাষার একটা হচ্ছে যে নামে অনেক কৃতজ্ঞ আপনাদের বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে তো
যেতা যায় আর নাই কোনো ঠাই বেঁচে থাকার দরে শুধু নগর কিছু চাই আর দিন যায় রাত যায় করে গলি গলি রাজপথ ঘুরে ফিরে আর দিন যায় রাত যায় এমনি করে গলি গলি রাজপথ ঘুরে ফিরে ইশারায় শীষ দিয়ে আমাকে ধন্যবাদ আপনাদেরকে মঞ্চে এসে অ্যাওয়ার্ডগুলো নেওয়ার জন্য এবং আপনাদের দুজনকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। স্পন্সরের কথা, আমাদের আরও কিছু স্পন্সর আছেন যারা হচ্ছেন রয়্যাল রিজেন্সি, যারা এই হলটি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, ফিল্ম এশিয়া, প্রাইড অফ এশিয়া, পত্রিকা উইকলি বাংলাদেশ, সিএম ইমিগ্রেশন অ্যান্ড মইনুল ইমিগ্রেশন। সার্ভিস প্রোভাইডার্স অ্যাওয়ার্ড ঘোষণা করার জন্য এখানে যারা শর্টলিস্টেড হয়েছিলেন তাদের মধ্যে আছেন সোনার বাংলা ট্রাভেলস, JMG কার্গো সার্ভিসেস এবং ভোটারদের ভোটে সেরা সার্ভিস প্রোভাইডার নির্বাচিত হয়েছেন JMG কার্গো সার্ভিসেস। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি JMG কার্গো চেয়ারম্যান মিস্টার মনির আহমেদকে। আমরা তুমুল করতালি দিয়ে শুভেচ্ছা জানাই JMG কার্গোর পক্ষ, JMG কার্গোকে বিজয়ী হওয়ার জন্য। লালশা গ্রোসারিজ আর দ্য উইনার্স অফ দিস অ্যাওয়ার্ড। বেস্ট বিজনেস অফ দ্য ইয়ার রিটেল ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন লালশা গ্রোসার্স। আমি আমন্ত্রণ জানাচ্ছি লালশা গ্রোসার্সের পক্ষ থেকে এসে এই পদক গ্রহণ করার জন্য, পুরস্কারটি গ্রহণ করার জন্য। লালশা গ্রোসার্সের মকবুল হোসেন উনি গ্রহণ করছেন আমাদের পরিচিত, সবার পরিচিত কাউন্সিলর আল আব্বাসের কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। The winner of this award is Mr. Muktadar Kayas. Aapnara jara sobaike master sahab name chinen. With a huge vote of 2,762 SMS messages. Mr. Muktadar Kayas, would you please come up to the stage? Right. Master sahab, apna chhatrader uddeshe ki dutu line bolben? Assalamu alaikum. সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাসি। আসলে আমার বলার মতো ভাষা নেই। আমি বারবার বলি আমার প্রোগ্রামে যে এই বেতার বাংলায় এসে আমি এই প্রোগ্রাম জানার ইচ্ছা অনুষ্ঠান করে আমি আসলে যে কি বলবো, যে সম্মান পেয়েছি, সবচেয়ে বড় সম্মান যেটা পেয়েছি সেটা হলো সবাই আমাকে মাস্টার সাহেব ডাকেন। আসলে আমি খুব ছোটো একদম। কি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে।
একবার জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটা স্পন্সর যারা করেছিলেন, মূল স্পন্সর ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিল, সিএম মিডিয়া, জিএমজি কার্গো এবং চ্যানেল এস। আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য সহায়তা করেছেন তারা হলেন রয়্যাল রিজেন্সি, ফিল্ম এশিয়া, প্রাইড অফ এশিয়া পত্রিকা, উইকলি বাংলাদেশ, এসিএম ইমিগ্রেশন, ইমিগ্রেশন এইড, বাংলা টিভি, হিলসাইড ট্রাভেলস, চ্যানেল আই, বাংলা টাইমস, সিম্পল কল, বাংলা মিরর, সাসকে ফুডস, ফরেস্ট গেট ফোন। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ নয়, দহনে করুণ রোদনে তিলে তিলে তার ঘয়, তিলে তিলে তার ঘয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ঘয়, তিলে তিলে তার ঘয়। আপনার অনুভূতিটা যদি আমাদের সামনে। থ্যাংক ইউ ব্যাপার।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকেও। আমাদের দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে একটা করতালির মাধ্যমে অভিনন্দিত করি আমরা। সিএম মিডিয়ার জন্য জোরে একটা করতালি যাই, অনেক ধন্যবাদ। আমি তুহিন, শুভ রাত্রি।